কাতারে এসে বসবাসের সুযোগ পাওয়া একমাত্র বাংলাদেশি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জালাল আহমদ সিআইপির সাথে কাতারস্থ ফরিদগঞ্জ প্রবাসে জালাল আহমদ সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করে 2-9, 7-9 ও 14-9 ইউনিয়ন কাতার প্রবাসে। সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান হোসেন মুস্তাকিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ মজির মিয়া। উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ লেবু মিয়া, সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম মিয়া, উপদেষ্টা মোহাম্মদ রোশন মিয়া, মোহাম্মদ কালা মিয়া, সহ সভাপতি মোহাম্মদ জবুর আহমেদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ খোকন আহমেদ সহ আরো অনেকে। কাতারে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় অনেকদিন পরে সবাই একত্রিত হতে পেরে আনন্দিত। পরে নৈশভোজের মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1।